سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه وقال تعالى في موضع آخر إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال النبي عليه الصلاة والسلام لترك لذة مما نهى الله عنه أفضل من عبادة الثقلين وقال النبي عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের শেরপুর পূর্ব শেরী জামিয়া রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন বর্ষিয়ানা আলেমে দ্বীন সুযোগ্য সভাপতি আল্লামা ইমদাদুল হক সাহেব শাইখে বালিয়া আল্লাহ তাআলা তিনাকে হায়াতে তৈবা নসিব করুন সকলে বলুন আমিন উপস্থিত আছেন সহ সভাপতি পীরে কামেল আল্লামা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহ উপস্থিত আছেন আল্লাহর রাসূলের কলিজার টুকরা নয়নের মনি আলেম উলামা পীর মাশায়েখ বৃন্দ পৃথিবীর সমতুল্য মুরব্বিয়ানে ইজাম পর্দার অন্তরালে অপেক্ষমান মা ও বোনেরা তারুণ্য দীপ্ত দুরন্ত বিষণ্ন জোয়ান যুবক ভাইয়েরা স্নেহের ছোট্ট মনিরা সকলকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ সর্বপ্রথম মহিয়ান গরিয়ান মহাপরাক্রমশালী
আল্লাহ জাল্লা শানহুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা স্বীকার করি, যিনি মহাপরাক্রমশালী, যিনি অনাদি অনন্ত অসীম প্রেমময় শান্তিময় খোদা, যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা, সেই রাব্বে কারিমের দরবারে অবনত মস্তকে শুকুর গুজার করে সকলেই প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ, জবান খুলে সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন এক কালেমা, এই কালেমা যখন কোন বান্দার জবান দিয়ে বের হয়, আমার রাব্বে কারিম ওই বান্দার প্রতি রহমতের নজরে তাকিয়ে তাকিয়ে থাকে। যখন কোন বান্দার জবান দিয়ে আল্লাহ তাআলার হামদ এবং প্রশংসা বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমতের নজরে তাকায়া তাকে হায়াতে তৈবা দিয়ে আল্লাহ তাআলা তার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, উভয় জিন্দেগি নূরানি জিন্দেগি বানায় দেন। এই জন্য আমরা যারা আজকে মাহফিলে আসছি, আমাদের বাহু বলে আমরা আসতে পারি নাই। কি বলেন, আমরা কি কোনো শক্তির বলে আসতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন নেক নজরে তাকিয়েছেন, বিদায় আমরা এখানে আসতে পেরেছি। এই জন্য আমি যদি জনম জনম আল্লাহ তাআলা দরবারে শুকর গুজার করি, এই শুক্রিয়া আদায় করে শেষ হবে না। আল্লামা সাআদি বলেন, আগার শুকরে হকতা বরজে সোমার গুজারি নাবাসাদ কে আজহাজান, আগার শুকরে হকতা বরজে সোমার গুজারি নাবাসাদ কে আজহাজার। আল্লামা সাআদি বলেন, তুমি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর করতে থাকো, 1000 ভাগের 1 ভাগ আদায় করে শেষ করতে পারবা না। বাবাজি পারা যা, কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে ডুবিয়ে রেখেছেন। এই যে আল্লামা সাআদি আরো বলেছেন, শুকরে খোদায়ে কুনকে মুয়াফিক শুধি বখাইর যে নাম ফজলে ও নাম আতাল গুজাস্তাত মানত মনে কে খজমতে সুলতানি কুনি মানত শেনাস আজ ওকে বখদমতে বদাস্তাত। আল্লামা সাআদি বলেন যে আল্লাহ তাআলা যে তোমাকে নেক কাজ করার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর করে বলো আলহামদুলিল্লাহ। তুমি বাহুবলে আসতে পারো নাই, তোমার কোনো ক্রেডিট নাই। যদি বাহুবলে আসতে পারতা, তোমার চেয়ে এই এলাকার মধ্যে অনেক শক্তিশালী মানুষ আছে, তোমার চেয়ে অনেক ক্ষমতাধর ব্যক্তি আছে, তোমার চেয়ে দনে গুনে জনে শিক্ষা দীক্ষা তোমার চেয়ে বেশি আছে, কিন্তু আল্লাহ তাআলা তার দিকে নেক নজরে তাকায় নাই, সে আসতে পারে নাই। আল্লাহর হাবিব বলেছেন, মা ইরিদুল্লাহু খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন এবং তাকে আল্লাহ তাআলা দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। বাবাজির আজকের এই মাহফিল, আমাদের পাশে বাণিজ্য মেলা হচ্ছে, দুইটার মধ্যে ব্যবধান আছে না নাই? আছে না নাই? বাণিজ্য বলা যদিও উচ্চ বড়া ভিড়, এখানে যদিও আমরা কম, কিন্তু এর ইজ্জত আল্লাহ তাআলার দরবারে কিরকম বেশি। আল্লামা সাদি অন্য জায়গায় বলেছেন, আকাল্ল জিবালুল আরদি তুরুন ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি কাদারা ওয়া মানজিলা। তুর পর্বত যদিও ছোট, কিন্তু আল্লাহ তাআলার দরবারে ওই তুর পর্বতের ইজ্জত এত বেশি, ওই জায়গায় আল্লাহর কালাম করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর শুকর করা হয়, আল্লাহর জিকির করা হয়েছে, আল্লাহর তাসবিহ তাহলিল করা হয়েছে। এই জন্য তুর পর্বত যদিও ছোট, পৃথিবীর ইতিহাসে এভারেস্ট বড় পর্বত, হিমালয় পর্বত বড় পর্বত, কিন্তু ওই পর্বতের এত ইজ্জত আল্লাহ তাআলা দেন নাই। ইজ্জত দিয়েছেন তুর পর্বতের কথা কেন? আবে জমজম খুরদাব দাম আবে সুরা কাই খুরম বাদশাহী করদাব দাম পাশে বানি কাই কোনম আবে জমজম
دم کرد بودم آب شورا کی کردم بدشهی کرد بودم پاس بانی کی کنم بابا جی را زمزم ایر پانی اور آمد دیش ایر پانی دوی پانی ری بیبودن آسنا نائی آمد دیش ایر پاتھور جمال پور ایلیشتشن ایر پاتھور اور حضر اسواد پاتھور ای دوی پاتھور ری بیبودن آسنا نائی যেরকম ব্যবধান তেরকম ব্যবধান হইল আজকের এই মাহফিল আর ওই বাণিজ্য মেলা আসমান জমিন ব্যবধান জমজমের পানি পান করলে আল্লাহ তাআলা তৃষ্ণা নিবারণ করে শক্তি বর্ধক করে খিদা নিবারণ করে রোগ বালা মুসিবত দূর হয়ে যায় হাজরা আসওয়াদ পাথর চুমু দিলে আল্লাহ তাআলা তার ব্যক্তি জীবনের পারিবারিক সামাজিক সকল জীবনের পাপ রাশি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান বানায় সুবহানাল্লাহ এজন্য প্রিয় হাজিরিন ওই মেলা জনসভা আর আমাদের এই মাহফিল এর মধ্যে যথেষ্ট পরিমাণ ব্যবধান আছে এজন্য আমরা যেহেতু আসতে পেরেছি আরেকবার একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বলবো কালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদুলিল্লাহ যার জবান দিয়া বের হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাকে বইরা দেয় একবার আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছেন রব্বে করিম আমি আপনার মাধ্যমে একটা জিনিস জানতে চাই ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আপনি যে মানুষের নেকি এবং বদি ওজন করবেন যে পাল্লা দিয়া ওই পাল্লাটা আমি একটু দেখতে চাই যেই পাল্লা দিয়া নেকি বদি ওজন করা হবে ওই পাল্লা দেখতে চাই কে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলেন নবী দাউদ শুনো রে ওই পাল্লা তুমি দেখে বরদাস্ত করতে পারবা না ওই পাল্লা তোমার দেখার কোনো প্রয়োজন নাই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলে রব্বি করিম আমার দিলটা চায় আমার মনটা চায় আমি একটু দেখব মাওলা আপনি একটু আমাকে দেখার ব্যবস্থা কইরা দেন এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখার ব্যবস্থা করে দিয়েছেন দেখার পরেই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জ্ঞান হারা হয়ে বেহুশ হইয়া পড়া গেছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন মিজানের পাল্লাটা এত বড় যার মধ্যে 60টা আকাশ এবং 60টা জমিন ওই পাল্লার ভিতরে দিলে ওই পাল্লা ভরে না সুবহানাল্লাহ এবার যখন দাউদ নবীর জ্ঞান ফিরে আসছে আল্লাহর কাছে আরজি পেশ করেন রব্বে করিম যেই পাল্লার ভিতরে 60টা আকাশ দিলে ভরে না 60টা জমিন দিলে ভরে না এই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ 50-70 বছর হায়াতের জিন্দেগি এই ক্ষুদ্র মানুষগুলি ক্ষুদ্র আমল কইরা ওই মিজানের পাল্লাটা কেমনে ভরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী দাউদ শুনো রে যে বান্দা আমাকে রাজি করাইতে পারবে যে বান্দা আমারে খুশি করাইতে পারবে তার অল্প আমলগুলো রে বড় বানাইয়া ক্ষুদ্র আমলগুলো রে বড় বানাইয়া আমি মিজানের পাল্লা ভরা দেব كثرون على كثير إذا اتفقت نهر ونهر إلى نهر إذا اجتمعت بهر بندو بندو شندو هيا جاي فوتاي فوتاي پاني پوريا جرنا هيا جاي ایک جرنا ایک جرنا شد لگيا دوريا هيا جاي ایک دوريا ایک دوريا لگ لگيا محا شاگر هيا جاي بابا جي را خيال کرين اللہ رب العالمين در علپا عملر مدد اللہ رحمت نظر پوئی رزائي আল্লাহ তাআলা তার ওই ছোট্ট আমলগুলো রে বড় বানাইয়া মিজানের পাল্লা বইরা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ I
ربنا لا إله إلا الله 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 মাত্র যেই মাসে অবস্থান করতেছি এই মাসটার নাম হলো রজব মাস আরবিতে এই মাসের নামটা কি রজব মাস রজব শাবান এর পরে মাসটার নাম কি সবাই বলেন রমজান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি সিনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম রাব্বে করিম মাওলায়ে করিম কোরআনে করিমের মধ্যে ইরশাদ করেন ওয়া আমার বান্দা তোমরা যে মাসের গণনা করো ওই গণনার মাস কিন্তু বারোটা কয়টা মাস বারোটা ওই বারোটা মাসের মধ্যে আল্লাহ বলেন চারটে মাস এমন আছে যে চারটে মাস খুবই সম্মানিত ইজ্জত ওয়ালা মাস যেই মাসটার ইজ্জত আল্লাহ তাআলা বলেন ওয়া মিনহা আরবাতুন হুরুম চারটে মাস হলো বড় সম্মানিত ওই চারটে মাস হলো কোন কোন মাস একটা হলো রজব মাস আর জিলকদ জিলহজ ও মুহররম রজব জিলকদ জিলহজ ও মুহররম এই চারটা মাস হলো সম্মানিত মাস আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম এই চারটা মাসের মধ্যে তোমরা কোনো গুনাহ কইরো না বাবাজিরা খেয়াল করেন ইসলামের প্রাথমিক যুগে এই চারটা মাসের মধ্যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য যুদ্ধ করা জিহাদ করাও নিষিদ্ধ ছিল ইসলামের প্রাথমিক সময়ে এই চার মাসে জিহাদ করাও নিষিদ্ধ ছিল পরবর্তীতে এই হুকুমটা রহিত হইয়া গেছে যেই চার মাসের মধ্যে ইসলামের প্রাথমিক যুদ্ধের সময়ে যুদ্ধ করা নিষিদ্ধ ছিল ওই চার মাসের মধ্যে আপনি আমি কেমনে গুনাহ করি আল্লাহ তাআলা বলেন ও আমার পিয়ারা বান্দা তোমরা আমার আশেকান জাকেরান শাকেরান ইবাদুর রহমান তোমরা এই চার মাসের মধ্যে কোনো গুনাহ কইরো না গুনাহ করে তোমার আত্মার উপর জুলুম কইরো না ইমাম জাসসাজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন এই চার মাসের মধ্যে আল্লাহর পেয়ারা বান্দারা যারা নেক আমল বেশি বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন বাকি আটটি মাসে নেক আমল বেশি বেশি করা তৌফিক দান করবেন আর এই চারটি মাসের মধ্যে যে ব্যক্তি অন্যায় অবিচার ব্যবিচার দুরাচার মিথ্যাচার পাপাচার হইতে তার ব্যক্তি জীবনকে পারিবারিক জীবনকে বাঁচাইয়া রাখবে আল্লাহ তাআলা বাকি আটটি মাসে সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন এই জন্য বাবাজিরা খেয়াল করে আল্লাহ তাআলা যেন এমনভাবে বলেন ও আমার পিয়ারা বান্দা মাত্র 50-70 বছর হায়াতের জিন্দেগি এই হায়াতের জিন্দেগি তুমি আমার হয়ে থাকো কোটি কোটি বছর আমি তোমার হয়ে থাকবো আর এই 50-70 বছর হায়াতের জিন্দেগি তুমি আমার হয়ে থাকবা না মনে রেখো কোটি কোটি বছর কিন্তু তোমাকে আমার হয়ে থাকতে হবে কবরে আমি হাসরে আমি মিজানে আমি পুলসিরাতে আমি আমি ছাড়া তোমার কিন্তু কেউ নাই তোমার বন্ধু নাই তোমার সন্তান নাই তোমার স্ত্রী নাই তোমার সম্পদ নাই তোমার ক্ষমতা নাই তোমার বাহাদুরি নাই কিছুই নাই আমি ছাড়া তুমি আর কেউ নাই এই জন্যই এই 50-70 বছর হায়াতের জিন্দেগি তুমি আমার হইয়া থাকো বাবাজিরা খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেহেতু এখনো বাঁচায় রাখছেন কি বলেন করোনা আসছিল মহামারী আসছিল অনেক লোক কিন্তু দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে
আপনাকে আমাকে এখনো বাঁচায় রাখছেন এই জন্য আপনার আমার জন্য আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে ঠিক না বে ঠিক ইহা হাম সবে মুসাফির হে ওহি আখির ঠিকানা কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা এই দুনিয়া মুসাফির খানা প্রান্তশালা কেউ আজ যাইতেছে কেউ কাল যাইতেছে কিন্তু একদিন সবাইকে যাইতে হবে কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা এখনো দুনিয়াতে বাঁচায় রাখছেন বিদায় আল্লাহর বন্ধু হওয়ার আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে জোরে বলো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে বলি আর ফাঁকা জায়গাগুলি পূরণ করি লা ইলাহা ইল্লাল্লাহ আপন কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাবাজিরা খেয়াল করেন আমি যে কথা বলতেছিলাম আল্লাহ যেহেতু আমাদেরকে এখনো বাঁচায়া রাখছে অতএব আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে আল্লাহ বন্ধু হওয়ার জন্য আল্লামা হারদুই রাহিমাহুল্লাহ তাআলা হারদুই হযরত তিনার পরে খলিফা আল মুফতি আল্লামা গাফফার মুফতি আব্দুল গাফফার সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আব্দুল গাফফার সাহেব দামত বারাকাতুহুম রাহিমাহুল্লাহ তাআলা তিনি কয়েকটা গুণের কথা বলছেন ওই গুণের মাধ্যমে মানুষ আল্লাহর ওয়ালা হইতে পারে আল্লাহর প্রিয় বন্ধু হইতে পারে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মাত্র পাঁচটা গুণ কয়টা গুণ পাঁচটা গুণ পাঁচটা গুণ যার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানায়া দিবে আল্লাহর বন্ধু বানায়া দিবে তন্মধ্যে এক নাম্বার হইলো সাহাবাতে আবরার এক নাম্বার হলো আল্লাহওয়ালা বান্দাদের সাথে উঠা বসা করা মহব্বত করা তাদের সাথে সম্পর্ক করা তাদের সাথে সম্পর্ক করলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে কই বলেছেন এক জামানা সহবতে বা আউলিয়া ভেতরে আজ সাদ সালে তো আত বেরিয়া এক মুহূর্ত সময় আল্লাহওয়ালা বান্দাদের চেহারা দিকে চাহিয়া থাকা ভেতরে আজ সাদ সালে তো আত বেরিয়া উত্তম হইল শত বছর রিয়া মুক্ত অহংকার মুক্ত লৌকিকতা মুক্ত ইবাদত করা হইতে উত্তম মাইলে মুমিন সুয়ে মমিন মিশাওয়াদ মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াদ মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ আই বারাদার দূরে বাস আজ ইয়ারে বাদ ইয়ারে বাদ বাদ তোর বুয়াদ আজ মারে বাদ ইয়ারে বাদ আর তোরা সুয়ে জাহিম ইয়ারে নিকু গিরে তায়া বিনাই বাবাজিরা খেয়াল করেন মাইলে মমিন সুয়ে মমিন মিশাওয়াত একজন মানুষ যখন মমিন বান্দার সাথে সম্পর্ক করে আল্লাহ তাআলা ওই বান্দাটারে মমিন বানায়া দেয় এই জন্য কবি আফসুস করে বলেন ও আমার ভাইরা অসৎ বন্ধুরে ত্যাগ কর অসৎ বন্ধুর সাথে তুমি সম্পর্ক করো না অসৎ বন্ধু তোমারে জাহান্নামে লইয়া যায় আর নেক বন্ধু তোমারে জান্নাতুন নাঈম সুশীতল ছায়া তলে অফুরন্ত নিয়ামত জান্নাতে লইয়া যা বাবাজিরা
এইজন্য আল্লাহ রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা হয় তুমি আলেম হও কুন আলিমান আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও এটাও যদি না পারো আও মুঈনান আলেমকে সাহায্য করো এটাও যদি না পারো আও মুহিব্বান আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসান পঞ্চম স্তর আর নাই বাবাজির আলেমের ফজিলত সম্পর্কে বুখারী শরীফের 78 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ইলম ওহী দিয়েছেন আমাকে যে হেদায়েত দিয়েছেন এর দৃষ্টান্ত কি এর উপমা হইল পৃথিবীর জমিনের বুকে মশলদারে যে বৃষ্টি পড়ে ওই বৃষ্টির পানির মত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বৃষ্টির পানি যে জমিনে পড়ে ওই জমিনের যে প্রভাব পড়ে তার মতো একজন প্রখ্যাত আলেম দ্বীনের মর্যাদা জমিন কত প্রকার বুখারী শরীফের হাদিসে 78 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন জমিন হলো তিন প্রকার এক প্রকার জমিন হলো নকিয়া জমিন কাকে বলে যেখানে বৃষ্টির পানি পড়ে বৃষ্টির পানিরে ওই জমিনে চুইসা জমিন উর্বর হয় উর্বর হওয়ার পরে ওই জমিন থেকে ফল ফসল শাক সবজি ইত্যাদি উৎপাদিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ ইয়ার উপমা হইল এই যে এরকম আলেম উলামা পীর মাশায়েখবৃন্দ ইনারা হইল ওই ইলমে ওহি থেকে জ্ঞান আহরণ করে নিজেরা উপকৃত হয়েছে এবং শত শত হাজার হাজার কোটি কোটি মানুষকে উপকার করে জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় প্রকার জমিনের নাম হলো আজাদি আজাদি জমিন কাকে বলে যে বৃষ্টির পানিরে আটকায় রাখে চুষতে পারে না আটকায় রাখে আটকায় রাখে আবার লাভ করে কারে এই আটকায় রাখে খাল বিলে পুকুরে পানি কি থাকে জমে থাকে ও চুষতে পারে না বটে কিন্তু জমায় রেখে লাভটা কি করে ওই পানি দিয়ে সেচের প্রকল্পের কাজ চলে ওই পানি দিয়ে সেচ দিয়ে ইরি ধানের খেতে পানি দেওয়া যা ওই পানি থেকে পশু পাখি ছাগল বেড়া দুম্বা হাঁস মুরগি বিভিন্ন জীব জানোয়ার ওই পানি পান করে সুবহানাল্লাহ আরেক প্রকার জমিনে হলো যেই জমিনে নাম হলো সফসব সফসব জমিন কাকে বলে মরু এলাকার জমি মরু প্রান্তরে যে জমি আছে ওই মরু এলাকার জমি মরু ভূমি এই জমিনের মধ্যে বৃষ্টির পানি পড়ে কিন্তু এই জমিন এমন ঠসঠসা জমিন এই বৃষ্টির পানিরে সে চুষতে পারে না না চুষার কারণে ওই বৃষ্টির পানি পড়ে প্রবাহিত হয়ে ওই আস্তে আস্তে ওই পানিগুলো সাগরে নদীতে ঝর্ণাতে চলে যায় এর উদাহরণ কার বলেছেন আল্লাহ রাসূল বলেন একদল মানুষ এমন আছে যে তারা দিনের কথা শুনবে এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বের করে দিবে এই এই দিনের কথাগুলো তারা এদের অন্তরে কোনো প্রভাব আসবে না আমলি জিন্দগি নুরানি জিন্দগি বানাইতে পারবে না জিন্দগি তার পরিপূর্ণ হবে না এমনও মানুষ আছে না নাই এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে এটা বাস্তবায়ন করতে পারে না إذن الله تعالى بولن يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وإيمان دار بندرا تمرا الله كي بوي کرو أرى مار صادقين بند جراسي دين دار بند جراسي الله والا بند جراسي اي صحبت أبرار تمرا بولن بن کرو انو يا تعالى تعالى بولن واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে বলেছেন ও আমার হাবিব তুমি এমন মানুষের সংস্রব গ্রহণ করো এমন মানুষের কাছে তুমি বেঁধে থাকো যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ তাহলিল করে যারা একমাত্র আমাকে পাওয়ার জন্য ইবাদত করে এমন মানুষের সংস্রব গ্রহণ করো জোরে বলেন সুবহানাল্লাহ
এইজন্য কবি বলেছেন ইলমে বাতিন হামসু মশকা ইলমে জাহির হামসু শিরে কাইবু আদবে শিরে মশকা কাইবু আদবে পীরে পীরে ইলমে বাতিন হামসু মশকা ইলমে জাহির হামসু শিরে কাইবু আদবে শিরে মশকা কাইবু আদবে পীরে পীরে ইলমে বাতিন যেটা আধ্যাত্মিক ইলম যেটা এটা হলো মাখনের মতো আর ইলমে শরীয়ত শরীয়তের ইলম এটা হলো দুধের মতো দুধ ছাড়া যেমন মাখন বানানো যায় না দুধ ছাড়া যেমন মাখনের পরিকল্পনা করা যায় না ঠিক তদ্রূপভাবে আল্লাহওয়ালা বান্দা ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না পীরে কামিল যারা আছেন এই যে আমাদের সহসভাপতি হুজুর আছেন আজকের সহসভাপতি তিনি শাইখে বালিয়া এখানে খানকায় গিয়াছে আর মুতাওয়াল্লি তিনি আমাদেরকে বারবার ডাকেন আমরা যাই এরকম আমাদের এই মাদ্রাসার যিনি চেয়ারম্যান আল্লামা আজিজুল হক সাহেব তিনিও পীরে কামেল তিনার কাছেও আমরা আসি না এই জন্য আল্লাহওয়ালা বান্দা ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না একটু আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بابا جيرا خيال كورين علما سعدي بولسن ساقي أصحابي قهب روج چند پائے نکا گرفت مردم شود أصحابي قهب ركتا ككور أصحابي قهب ركتا ككور جاندام كتمير অল্প কিছুদিন আল্লাহওয়ালা বান্দাদেরকে পাহাড়দারি করেছে তাদের সহবত অবলম্বন করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটাকে মানুষের মর্যাদা দিয়েছেন অর্থাৎ জান্নাতের মেহমান বানিয়েছেন সুবহানাল্লাহ একটা কুকুর যদি আল্লাহওয়ালা বান্দার সহবত নিয়ে জান্নাতের মেহমান হতে পারে আপনি আমি তো আল্লাহ তাআলার উৎকৃষ্ট বান্দা যাদেরকে বানানোর পরে আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে হাই রে হাই আফসোস পেয়ারা বান্দা ওই বান্দা ওই আল্লাহকে বুইলা থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবত পেয়ে সাহাবায়ে কেরাম যারা স্বর্ণ মানুষ হয়েছেন আমি একজন ঐতিহাসিক সাহাবী আলা হযরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা ঘটনা আপনাদেরকে শুনাই তিনি একবার এক যুদ্ধের কাফেলা নিয়ে 4000 কাফেলা নিয়ে বাহরাইনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাহরাইনের উদ্দেশ্যে কিন্তু রাস্তা ভুলে মরু এলাকার মধ্যে রাস্তা ভুলে গেছেন এবার পানীয় সংকট খাদ্য সংকট কিচ্ছু নাই কি করবেন চিন্তা করতেছেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলা দরবারে দোয়া করে ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আযীম আসকিনা হে রব্বে করিম তুমি আমাদেরকে পান করার ব্যবস্থা করে দাও এই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে 4000 কাফেলার সাথীদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি দ্বারা সয়লাব করে দিয়েছেন সুবহানাল্লাহ এখানেই শেষ ন আরেকটু সামনে গিয়েছেন মাঝখানে বিশাল এক সাগর কিন্তু এই সাগর পার হবেন নৌযান নাই নৌকা নাই জাহাজ নাই তিনি আবার দুই রাকাত নামাজ আদায় করছেন দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করছেন ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলিয়ু ইয়া আযীমু আজরিনা ও রব্বে করিম আমাদেরকে সাগর পার দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা এই দোয়া করার পরে এবার কাফিলা নিয়ে রওনা হয়েছে তাফসিরের কিতাবে আসে যে তিনারা এরকম ভাবে গিয়েছে সাগর পার দিয়েছে তাদের জুতার তলি পর্যন্ত পানিতে ভিজে নাই সুবহানাল্লাহ এবং কি গুড়ার খুর পর্যন্ত পানিতে ভিজে নাই সুবহানাল্লাহ এটা কিভাবে সম্ভব হয়েছে ওই
এক মহামানুষ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায় নামদার তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবতের কারণে এটা সম্ভব হয়েছে আমি আলোচনা শেষ করে দিচ্ছি সময় অল্প তো আমি বলতেছিলাম যে পাঁচটি গুণ গুণের মাধ্যমে মানুষ কি হতে পারে আল্লাহর বন্ধু হতে পারে এক নাম্বার হলো সাহাবতে আবরার দুই নাম্বার হলো গুনাহ থেকে বেঁচে থাকা দুই নাম্বার কি গুনাহ থেকে বেঁচে থাকা তো পাঁচটা বড় বড় গুনাহ আছে এই পাঁচটা বড় বড় গুনাহ থেকে যারা বাঁচবে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করবেন পাঁচটা বড় বড় গুনাহ একটা হলো জবানের গুনাহ দুই নাম্বার চোখের গুনাহ তিন নাম্বার হলো পায়ের নিচে টাখনুর নিচে কাপড় পরিধান করার গুনাহ টাখনুর নিচে কাপড় পরিধান করার গুনাহ আর কোরআন কারীম অশুদ্ধ পড়ার গুনাহ আরেকটা হলো দিলের গুনাহ আরেকটা কি দিলের গুনাহ এই পাঁচটা গুনাহ থেকে যারা বাঁচবে আল্লাহ তাআলা তাকে বাকি সকল প্রকার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন প্রিয় হাজিরিন আর তৃতীয় পর্যায়ে আসছে গুনাহের উপকরণ থেকে বেঁচে থাকা গুনাহের উপকরণ শিক্ষা খাতে যেমন উপকরণ আছে চক সিলেট ডাস্টার গুনার কি আছে উপকরণ আছে বিভিন্ন বাদ্যযন্ত্র বিভিন্ন রঙ তামাশা এগুলো গুনাহের উপকরণ সেখান থেকে বেঁচে থাকা আর চার নাম্বার হলো কিছু সময় আল্লাহর হস্তে জিকির আজকার করা আর পাঁচ নাম্বার হলো আল্লাহ রাসূলের সুন্নতের পাইরবি করা এই পাঁচটা গুণের মাধ্যমে একজন মানুষ আল্লাহওয়ালা হতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ওলি না বানায়া আল্লাহর বন্ধু না বানায়া আমাদের জন্য মৃত্যু না দেয় সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন